একটা দোয়া পড়বেন, ওই দোয়াটা কোরআন নয়, ওটাই হলো হাদিস। আপনি নামাজের মাসাল্লা দাঁড়িয়ে গেলেন, ইলা শাহামাতি উদু নাইহি, আপনি তাকবীর দেবেন, কানের লতিতে ঠেকাবেন, কিংবা পার্শ্ব দেশ কাছাকাছি পর্যন্ত নিয়ে যাবেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, এটাই হলো নবী পাকের হাদিস। আপনি সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা করবেন, ওটাই হলো নবী পাকের হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কোরআন শরীফ যদি নরমালে 600-700 টাকা দাম হয়, দেখা যায় 848টা যদি পৃষ্ঠার হয়, 30টা যদি পারা হয়, 114টা যদি সূরা হয়, কোরআন শরীফ কোন জায়গায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই হলো নবীর হাদিস। তাই এত বছর শুনেছেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন না হলে নামাজ হয় না। আপনি তো এত দূর পর্যন্ত চলে গেছেন, এখন তো কোরআন খুঁজে পেলাম না, এবার বলবেন নামাজ হবে না হবে না? এখন কি কোরআন এসছে? এখন চলছে কি নিয়াত করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটাও তো হাদিস। তাহলে এত বছর শুনেছি যে কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু নিয়তের তাহারিমা সানা আউযুবিল্লাহ হয়ে গেছে, এখন কোরআন আসেনি, এবার বলে নামাজ হবে না হবে না? আপনি বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা শরীফ পাঠ করলেন, এটা হলো আল্লাহ পাকের কোরআন। আবার আপনি অন্য একটা সূরা পাঠ করলেন, এটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি আল্লাহু আকবার বললেন, এটা হলো হাদিস। আপনি হাঁটুতে হাত দিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আযীম, এটাই হলো হাদিস। আপনি সামি আল্লাহু লিমান হামিদা, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম, এটা হলো নবীর হাদিস। আল্লাহু আকবার, এটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আলা, এটা হলো হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। দুরূদ শরীফ পড়বেন, এটা হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করবেন, এটা হলো হাদিস। আপনি সালাম ফিরাবেন, এটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন কোরআন নয়, এটা হলো হাদিস। মোনাজাতের শেষে রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনে এতটা এসছে অকাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটা এসেছে পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয়, কোরআন নয়, ওটাই হলো হাদিস। তাই মসজিদে আজান থেকে নিয়ে মোনাজাত শেষ পর্যন্ত র্যাম র্যাম হাদিস চলছে, হাদিস। হিসাব করে পাওয়া যায় কোরআনের পার্সেন্ট যদি 2 হয়, হাদিসের পার্সেন্ট হলো 8। এবার আপনি বলেন কোরআন ছাড়া নামাজ হয় না, না হাদিস ছাড়া নামাজ হয় না? হাদিসের পার্সেন্ট হলো, এবার আপনি বিবেক দিয়ে বলেন নামাজ পড়তে গেলে কোরআন দিয়ে হয় না হাদিস দিয়ে হয়? আল্লাহ বাবা, পাস করা খুব সহজ, খুব সহজ, চান্ডি ঘুরে যাবে আমাদের পাল্লায় পড়লি। আল্লাহ আল্লাহ, কোরআন ছাড়া নামাজ হয় না, তুমি আল্লাহর প্রতি দরদ দেখাতে গিয়ে বলছো কোরআন ছাড়া নামাজ হয় না, তাহলে নবীর প্রতি দরদ দেওয়া হলো না। এবার আপনি বলেন আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়, তাহলে এত বছর আল্লাহ প্রশংসা করেছেন কোরআন ছাড়া নামাজ হয় না, নবীর নাম তো একবারও নিলে না নিলে না, এবার যতদিন বাঁচবে কবরে যাওয়া আগ পর্যন্ত আপনার জবানে রাখতে হবে হাদিস ছাড়া নামাজ হয় না, কেন নবী আসলে তো আল্লাহ আসা সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। একেই বলা হয় আল্লাহ আর রসুলের কথা, শুধু এক পেশে বলতে হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ওই নামাজের ভিতরে আমার আল্লাহ হাবিবের প্রতি সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব, তাশাহুদ পড়া হলো ওয়াজিব। আপনি যদি না পড়েন আপনার নামাজ হবে না। ওই নামাজের ভিতরে নবীকে আমার আল্লাহ সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছে, তাই নামাজ হলো সবচাইতে বড়
ইবাদত, ওই ইবাদতে কোরআনের চাইতে হাদিসের ভাগটা বেশি। আবার ওই নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না, হয় না। আবার এমনও সময় চলে আসে ওই নামাজটা কাজা না করলে আল্লাহ রাজি হয় না, আমার নবী রাজি হয় না। এমনও সময় চলে আসে নামাজ পড়লে আপনার ইমান আমল শেষ হয়ে যাবে। কখনো কখনো এমন সময় আসে নামাজ পড়লে ইমান আমল শেষ হয়ে যাবে, কখনো কখনো এমন সময় আসে নামাজ পড়া হারা, কখনো কখনো এমন সময় আসে নামাজ পড়াটা মোটেই চলবে না। কিন্তু পৃথিবীর জমিনে ইমানদারের এমন এক সেকেন্ড সময় কখনো এমন আসবে না যে নবীর প্রশংসা নবীর নাম নেওয়া যাবে না, ঠিক না? ঠিক হাজি সাহেব আছে এখানে, হাজি সাহেব কোথায়? ও দাদু ভাই গাপটি মেরে বসে আছে, মাশাআল্লাহ। আল্লাহর হাজি বান্দারা ভালো বলতে পারবেন, আরাফাতের ময়দানে গিয়ে হাজি সাহেবরা মাগরিবের নামাজ কাজা করেছে, মাগরিবের নামাজটা কাজা করেছেন। আল্লাহর নবী ওইখানে গিয়ে তিনি মাগরিবের নামাজ কাজা করলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, এ আমার হাবিব মুহাম্মদ সাল্লাম তুমি কেন কাঁদো? আল্লাহ আমি মাগরিবের নামাজটা কাজা করলাম। আমার আল্লাহ বললেন, কাজা করছো ঠিক করছো, টেনশন করবে না, কেন আমি আল্লাহ ঠিক করি আর ভুল করি? পৃথিবীর কোন নবী ফারেস্তারা আমার কাছে হিসাব নেবে না। তুমি আমার বন্ধু, তুমি যেমন নামাজ মাগরিবের কাজা করেছো তুমি জেনে রেখে দাও, তুমি যেমন জিলহজ মাসে এসেছিলে তোমার উম্মতকে জিলহজ মাসে আমি এখানে নিয়ে আসব, তুমি যেমন 9 তারিখে এসেছিলে আমিও 9 তারিখে এখানে নিয়ে আসব, তুমি যেমন আসরের নামাজ পড়ে পাহাড়ে এসেছিলে আমি আল্লাহ ওদেরকেও আসরের নামাজ পড়ে এই পাহাড়ে আমি আল্লাহ দাঁড় করিয়ে দেব, তুমি রব্বানা জলাম না বলে কেঁদেছিলে তোমার উম্মতকে এই পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ রব্বানা জলাম না বলে কান্নাকাটি করিয়ে দেবো, তুমি যেমন মাগরিবের নামাজ কাজা করেছো তোমার উম্মতকে কাজা করাটাই আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী ওখানে মাগরিবের নামাজ কাজা করেছে, আপনি যদি নামাজের এত দরদ দেখাও ওখানে নবী নামাজ পড়ল না, আপনি যদি নামাজ পড়ো নবীকে অপমান করা হবে। আল্লাহর কোরআন বললেন, ফাওকা সাউদিন নবিগি ওয়ালা তাজহারুল্লাহু বিল কওলি তাজহারি বাদিকুম লিবাদিন আনতাহাবাতা আমালুকুম ও আনতুম লা তাশুরুন। তোমরা যদি আমার নবীর শানে বিয়াদবি যদি করো তোমাদের ঈমান আমল গুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। যে মক্কায় এক রেখা নামাজ পড়লে 1,00,000 রেখাতে সওয়াব হয়, যে মক্কায় রাসূল আমার এসে নামাজ নিয়ে এসেছিল সেই মক্কা শরীফের এলাকায় আরাফাতের ময়দানে লক্ষ্য করে দেখা যায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করতে হয় করতে হয়। তাহলে নামাজ কাজা করা হয়েছে একমাত্র আমার নবীকে ভালোবাসার কারণে। জোরে বলে হাজি সাহেব কাজা করেছিল তো জায়গা মতো কাজা করেছিল, করতে হয় করতে হয়। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে, আমি আপনাকে বুঝিয়ে দিলাম নামাজ পড়তে গেলে কোরআন লাগে হাদিসও লাগে। তবে কোরআনের পার্সেন্ট হলো 3%, হাদিসের পার্সেন্ট হলো 8%। চলেন আমি আপনার কাছে একটাই কথা বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমি আগাম থেকে এই পর্যন্ত চলে এসেছি, আমার আপ ডাউন কম বেশি 350 কিলোমিটার রাস্তা, আবার আমি হয়ে গেছে মুসাফির, আমাকে 2 রেখা নামাজ পড়তে হবে, 2 রেখা নামাজ পড়তে হবে। মুসাফির হালাতে যদি 4 রেখা নামাজ হয় আমাকে পড়তে হবে 2 রেখা। আমি যদি রোজা অবস্থায় এই এলাকায় আসতাম আমার যদি প্রচন্ড রোদে কষ্ট হতো, নবী আমার হাদিস শরীফে বললেন, ইনসিতা ফাসাম, তোমার যদি কষ্ট না হয় তুমি রোজাটা রেখে দাও। আল্লাহ নবী পরে বললেন, তোমার যদি প্রচন্ড গরমে যদি জীবন হাই ভাই করে কষ্ট যদি বেড়ে যায়, ইনসিতা ফাতুর, মুসাফির হালাতে রোজা তুমি ভঙ্গ করে দাও। তাহলে এমনও পরিস্থিতি আসলে রোজাটা ভেঙে দেওয়া জায়েজ, এমনও পরিস্থিতি আসলে তোমারও 4 রেখাতে জায়গায় 2 রেখা নামাজ পড়তে হয়, এমনও পরিস্থিতি আসলে নামাজটাও কাজা করা জায়েজ। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম চুল পরিমাণ আপনাকে মুখ ঘুরিয়ে নিতে পারবে না, পারবে না, কেন রাসূল হলো ঈমান, আমার নবী যেখানে আমার আল্লাহ রহমতে নজর সেখানে। আরেকটা জোরে হবে না? সুবহানাল্লাহ।
যেমন পরিস্থিতি হোক, এবছরে হজ বাতিল, হজ বাতিল হতে পারে, যেমন পরিস্থিতি হোক কোরবানি বাতিল হতে পারে, যেমন পরিস্থিতি রোজাও বাতিল হতে পারে, যেমন পরিস্থিতি হোক হজ মাহফিলের দিন ধার্য বাতিল হতে পারে, যেমন পরিস্থিতি হোক যতদিন বাঁচবে সুখে দুঃখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতিল করলে ইমান থাকবে না।